আসসালামু আলাইকুম। বাংলাদেশ কপিরাইট অফিস ও ম্যাটার্স .com-এর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রথম কোডিং বুট ক্যাম্পের পঞ্চম সপ্তাহের প্রথম লেকচারে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাইন বিল্লা। গত পর্বে আমরা দেখেছিলাম গোল্যাংয়ের কিছু ডেটা টাইপ, যেমন স্ট্রিং, চার, ইন্টিজার, ফ্লোট। ওকে, আমি আজকে সেখান থেকে শুরু করছি। আজকে আরও কিছু নতুন ডেটা টাইপ আমরা শিখব। তো সেটার জন্য আমরা প্রথমে আমাদের একটি গোলাংয়ের ফাইল তৈরি করে নিচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 9। ফাইল তৈরি করে নেওয়ার পর আমরা গোলাংয়ের যে বেসিক ফাইল সেটা আমরা লিখে ফেলছি। ওকে, আমাদের গোলাংয়ের যে গত পর্বে আমরা যে ফাইল টাইপগুলো শিখেছি সেগুলো হলো উপরের এই চারটি, অর্থাৎ স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট 32 এবং রুন। আমরা নতুন আজকে যেটি শিখব সেটি হচ্ছে বুলিয়ান। এটি হচ্ছে গোল্যাংয়ের একটি নতুন ডেটা টাইপ, বুলিয়ান। আমরা গোল্যাংয়ের আপনাদের একটা বই দিয়ে দিচ্ছি, যে বই থেকে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে আরও জানতে পারবেন। সেই বইটা হচ্ছে এরকম, এই যে golangbook.com। এই golangbook.com-এর গেলে আপনারা এরকম একটা ফাইল দেখতে পাবেন। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। এখান থেকে এই বইটা পিডিএফ ফাইল আকারে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে পিডিএফ ফর্ম, এখানে ক্লিক করলেই বইটা আপনি পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে এখান থেকেও পড়তে পারেন। ওকে, তো এখানে আপনারা প্রত্যেকটা কন্টেন্ট, টেবিল কন্টেন্টস দেয়া আছে। দেখেন, আমরা অনেক কিছু এখানে দেয়া আছে দেখতে পাবেন, যেমন এই যে গোল্যাংয়ের বেসিক যে ফাইলগুলো কেমন, টার্মিনাল কেমন, টুলগুলো কি। আমরা ইতোমধ্যে কিছু আলোচনা করেছি, আর কিছু আজকে বা পরের ক্লাসগুলোতে করব। আমরা ইতোমধ্যে ডেটা টাইপগুলো, যেমন নাম্বারের যে ডেটা টাইপগুলো, ইন্টিজার, তারপরে ফ্লোট, রাইট, এগুলো আমরা শিখেছি। তারপরে আজকে যেটা শিখলাম নতুন সেটা হচ্ছে যে বুলিয়ান। দেখেন বুলিয়ানটা কি, এই বুলিয়ান ভ্যালু নেমড আফটার জর্জ বুল। তার মানে এই জর্জ বুলের নাম অনুসারে এই বুলিয়ান ভেরিয়েবলের নামকরণ হয়েছে। ওকে, ইজ এ স্পেশাল 1-বিট ইন্টিজার টাইপ ইউজ টু রিপ্রেজেন্ট ট্রু অ্যান্ড ফলস অর অন অ্যান্ড অফ। থ্রি লজিক্যাল অপারেটার্স আর ইউজড উইথ বুলিয়ান ভ্যালুজ। অর্থাৎ এই আমরা কি শিখলাম, যে বুলিয়ান, এই জর্জ বুলের নাম অনুসারে এই বুলিয়ান ডেটা টাইপটার নামকরণ করা হয়েছে, এবং এটার মধ্যে ট্রু এবং ফলস অথবা অন এবং অফ অথবা জিরো এবং ওয়ান থাকে। এটা একটা 1-বিট ইন্টিজার, মানে 1-বিট এটার লেন্থ আর কি। ঠিক আছে, বুলিয়ানগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে অ্যান্ড, তারপরে এটাকে অর, এবং এই যেটাকে নট, এই সাইনগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এটার একটা সিম্পল এক্সাম্পলও এখানে দিয়েছে। এই এক্সাম্পলগুলোকে যদি আমরা এখান থেকে নিয়ে আমাদের কোডে রান করার চেষ্টা করি, ওকে, যেহেতু এগুলো আমরা ব্যবহার করব না, সুতরাং আমরা এগুলোকে কমেন্ট করে রাখছি। ওকে, আমরা এখন এটাকে প্রথম লাইনে এইটা দিচ্ছি, সেভ দিচ্ছি, দিয়ে এবার আমরা এই ফাইলটাকে রান করব। রান করার জন্য আমরা যেহেতু এই ফোল্ডারের মধ্যে আছি, আজকে লেকচার 9 ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে উপরে ক্লিক করে সিএমডি লিখে এন্টার দিব। এন্টার দিলেই চলে আসবে, এটা একটা শর্টকাট ওয়ে, এই ওয়েতেও করা যায়। ওকে, এটার জন্য আমরা এখন কী লিখবো, এই কমান্ড, এই ফাইলটাকে আমরা রান করতে যাচ্ছি, গোল্যাংয়ের ফাইল। রান করার জন্য গো স্পেস রান, তারপর আমরা ফাইলের নাম main.go, এন্টার। ওকে, আচ্ছা, এখানে কয়টা, 1 2 3 4 5 6 লাইনের একটা আউটপুট দেখতে পাচ্ছি, যার প্রথম আউটপুটটা ফলস, তারপরে ট্রু ফলস, ট্রু ট্রু ফলস। আচ্ছা, কেন এটা এগুলো দেখাচ্ছে, দেখেন প্রথমে ইজ ফাউন্ড, এই ইজ ফাউন্ডের মধ্যে কোনো ভ্যালু নাই। যখন কোনো ভ্যালু দেয়া থাকবে না, তখন বাই ডিফল্ট একটা ভ্যালু দেয়া থাকে, সেই ভ্যালুটাই হচ্ছে ফলস। এই বাই ডিফল্ট যে ভ্যালু দেয়া থাকে, এই ভ্যালুটার নাম হচ্ছে গোল্যাংয়ের ভাষায় বা প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় জিরো ভ্যালুজ। ওকে, তো এরকম গোল্যাংয়ে অনেকগুলো জিরো ভ্যালুজ আছে। আমরা যদি কিছু জিরো ভ্যালুজ দেখে আসি, এই যে দেখেন গোল্যাংয়ের জিরো ভ্যালু, আমি স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি। নিউমেরিক যে কোনো টাইপের জন্য জিরো ভ্যালুজ হচ্ছে জিরো। নিউমেরিক টাইপ বলতে আমি বোঝাচ্ছি এই যে ইন্টিজার, ফ্লোট, রুন, এই সবগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু। রুন কীভাবে নিউমেরিক সেটা আমি একটু পরে এক্সপ্লেনেশনে যাচ্ছি। তো নিউমেরিক ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু হচ্ছে জিরো, বুলিয়ানের, বুলিয়ান টাইপের ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। আমরা আজকে যে নতুন ডেটা টাইপটা শিখছি সেটা হচ্ছে বুলিয়ান, যেটা জর্জ বুলের নামকরণ অনুসারে তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপর স্ট্রিং, স্ট্রিং এর যে ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে এমটি স্ট্রিং, ফাঁকা স্ট্রিং, বা যেটাকে এমটি স্ট্রিং বলা হচ্ছে। ওকে, তো ওকে, তাহলে এগুলোকে আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তারপরেও যদি আমি একবার জাস্ট আনকমেন্ট করে দেখার চেষ্টা করি, ওকে, আমি প্রত্যেকটা লাইন লেখার চেষ্টা করতেছি।
ওকে, আমার লেখা শেষ। এবার আমি এটাকে রান করব। রান করলে দেখেন প্রথমে ফাঁকা, প্রথম যে ভেরিয়েবলটা ছিল নেম সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের, যেহেতু আমরা এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, সেহেতু ডিফল্ট যে জিরো ভ্যালুস সে অর্থাৎ যে এমটি স্ট্রিং সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। ওকে, তারপর এজ, এজ যেহেতু একটা ইন্টিজার টাইপের ভ্যালু বা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সুতরাং এটার যে ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে জিরো বা যেটাকে আমরা নিউমেরিক টাইপ বলছি। ওকে, তারপর রেজাল্ট, রেজাল্ট হচ্ছে একটা ফ্লোট 32, ফ্লোট 32 মানেও নিউমেরিক ভ্যালু, আমরা জানি ফ্লোটও একটা সংখ্যা, ওকে, ভাসমান সংখ্যা, সেজন্য এটারও ভ্যালু জিরো এসেছে। ওকে, তারপর রেজাল্ট, রেজাল্টের যেহেতু ফ্লোট সেটা জিরো এসেছে। তারপর চার, চার হচ্ছে রুন টাইপ, এই রুন টাইপটা আমরা জানি যে গোল্যাংয়ের একটা স্পেশাল ডেটা টাইপ যেটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হয়, সেটারও কিন্তু জিরো এসেছে। আচ্ছা, সেটা জিরো কেন? কারণ সেটা আসলে নিউমেরিক ভ্যালু। ওকে, এটা নিউমেরিক ভ্যালু আমরা বুঝবো কিভাবে? ওকে, আমরা এটা বোঝার জন্য খুব আমি আমার কম্পিউটার থেকে একটা স্পেশাল ফাইল ওপেন করছি। আমরা যেহেতু গোল্যাং ইনস্টল করেছিলাম, গোল্যাং ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমরা এরকম একটা ডিরেক্টরিতে ইনস্টল করেছিলাম যে সি ড্রাইভের ভিতর গো, তারপর সোর্স ফোল্ডার, তারপর বিল্ট ইন ফোল্ডার। এই বিল্ট ইন ফোল্ডারের মধ্যে বিল্ট ইন ডট গো নামে একটা ফাইল আছে। এই ফাইলটা ওপেন করলে আমি যদি এটাকে ভিজুয়াল এডিটরে ওপেন করি, জাস্ট কোডগুলোকে একটু কালারফুল দেখার জন্য, ওপেন করলে দেখেন আমি ঠিক এরকম একটা ফাইল দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলো ডেটা টাইপ দেখতে পাচ্ছি। এই ডেটা টাইপগুলোকেই বলা হয় বিল্ট ইন ডেটা টাইপ, বা প্রোগ্রামিং এর ভাষায় এগুলোকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। আচ্ছা, প্রিমিটিভ কেন বলা হয়? প্রিমিটিভ কথাটার বাংলা অর্থ হচ্ছে আদিম। ওকে, যেটাকে আমরা বিল্ট ইন বলতে পারি বা বেসিক টাইপ বলতে পারি, এবং যেটা সম্পূর্ণ বাংলার, বাংলার স্বরবর্ণের মতো। স্বরবর্ণটা কি বোঝাচ্ছি আমরা? আমরা জাস্ট প্রথমে যে উইন্ডোটা ওপেন করে রেখেছিলাম, বাংলা স্বরবর্ণ আমরা জানি সরিয়া সরেয়া, অ আ হ্রস্বই দীর্ঘই উ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। মোট 11টি স্বরবর্ণ রয়েছে। স্বরবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে যে স্বরবর্ণগুলো উচ্চারিত হতে অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, অর্থাৎ এই বর্ণগুলো নিজে নিজেই উচ্চারিত হয়, এবং অন্য বর্ণ যেমন ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে গেলে কিন্তু এই স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয়। অর্থাৎ স্বরবর্ণ হচ্ছে এমন একটা বর্ণ যেটা স অর্থাৎ নিজে নিজে উচ্চারিত হয়, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যেগুলো স্বরবর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। ওকে, ওকে, তাহলে ঠিক বাংলার মতো স্বরবর্ণ যেমন নিজে নিজে উচ্চারিত হতে পারে, ঠিক এরকম প্রিমিটিভ ডাটা টাইপ, যে ডাটা টাইপসগুলো সরাসরি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসে এবং যে ডেটা টাইপগুলোকে ভাঙলে আর কোনো ডেটা টাইপ পাওয়া যায় না, সেগুলোই হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, এই প্রিমিটিভ ডেটা টাইপগুলো ব্যবহার করে আমরা পরবর্তীতে যে অন্য অন্য ডেটা টাইপগুলো শিখবো, যেমন অ্যারে, ম্যাপ, স্লাইস, স্ট্রাক্ট, এই সবগুলোই হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপের উদাহরণ। আমরা যখন এগুলো শিখবো তখন আমরা বুঝবো। ওকে, তো কম্পিউটারে প্রিমিটিভ কথাটার অর্থ কী? কম্পিউটারে প্রিমিটিভ কথাটার অর্থ হচ্ছে, দেখেন, ইন কম্পিউটার সায়েন্স এ প্রিমিটিভ ইজ আ ফান্ডামেন্টাল ডেটা টাইপ দ্যাট ক্যানট বি ব্রোকেন ডাউন ইন টু আ মোর সিম্পল ডেটা টাইপ। ফর এক্সাম্পল, যেমন অ্যান ইন্টিজার ইজ আ প্রিমিটিভ ডেটা টাইপ, হোয়াইল অ্যান অ্যারে হুইচ ক্যান স্টোর মাল্টিপল ডেটা টাইপস ইজ নট। অর্থাৎ ইন্টিজার একটা প্রিমিটিভ ডেটা টাইপ হলেও অ্যারে কিন্তু একটা প্রিমিটিভ ডাটা না, যদিও এই অ্যারের মধ্যে অনেকগুলো ইন্টিজার ভ্যালুও থাকতে পারে, তারপরেও এটা না। কেন এটা না সেটা আমরা একটু পরে এক্সপ্লেনেশনে গেলেই বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা প্রিমিটিভ ডেটা টাইপ শিখলাম। প্রিমিটিভ ডেটা টাইপস হচ্ছে আমরা যেগুলো একটু আগে শিখলাম সেগুলো, অর্থাৎ এই স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট 32, রুন, বুল, এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, এখন রুন নিয়ে হয়তো কোয়েশ্চেন আস থাকতে পারে যে এটা তো আসলে ইন্টিজার টাইপ আমরা বলছি, রাইট? এটা ইন্টিজার টাইপ কোথা থেকে পেলাম? এটা এই যে বিল্ট ইন যে ফাইলটা, বিল্ট ইন ফাইলের মধ্যে দেখেন স্পষ্ট এখানে লেখা আছে যে 92 নাম্বার লাইনে রুন ইজ অ্যান এলিয়াস ফর ইন্ট 32। দেখেন, টাইপ রুন ইকুয়াল টু ইন্ট 32, এটার মানে হচ্ছে যে রুন একটা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল যেটা আসলে এলিয়াস বলা হচ্ছে, যেটাকে প্রোগ্রামিং এর গোল্যাং বলছে এলিয়াস। এলিয়াস বলার অর্থ হচ্ছে গোল্যাং আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না, একটু ডিফারেন্ট। গোল্যাংয়ে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন চারকে সরাসরি চার দিয়েই বোঝানো হয়েছে, কিন্তু গোল্যাংয়ে রুন মানে চারকে রুন দিয়ে বোঝানো হয়েছে, কারণ এই গোল্যাংয়ের মধ্যে, এই রুনের মধ্যে আরও অনেক অন্য অন্য ক্যারেক্টার্স আছে, এই সেই ক্যারেক্টার্সগুলোকে এই রুনের মধ্যে লেখা যায় বা রুনের মধ্যেই রাখা হয়। যেমন
ইউনিকোড যে ক্যারেক্টারগুলো, সেই ইউনিকোড ক্যারেক্টারের ভ্যালুগুলোও কিন্তু এই রুনের মধ্যেই আছে। ওকে, সুতরাং এই জন্য রুনকে একটা স্পেশাল ডেটা টাইপ বলতেছে। এবং আমরা জানি আস্কির ভ্যালু অনুযায়ী যে আস্কিতে অনেক কিছু, আস্কি টেবিলে কি আমরা দেখেছি যে অনেক নাম্বার আছে, স্পেশালি 128টা ডিফল্ট ক্যারেক্টার এবং আরও এক্সটেন্ডেড 128টা ক্যারেক্টার, এই 256টা ক্যারেক্টার আছে। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত এগুলোকে ক্যারেক্টার হিসেবে শনাক্ত করে, কিন্তু ওই গোল্যাঙে এই আস্কি ক্যারেক্টার সহ আরও অন্যান্য যে ইউনিকোড ক্যারেক্টার আছে সবগুলোকেই রুনের মধ্যে ধরা হয়েছে। যেহেতু অসংখ্য ক্যারেক্টার, এই জন্য এটার ডেটা টাইপটাও ইন্টিজার এবং 32। 32 মানে বোঝা যাচ্ছে যেখানে আসলে অনেকগুলো লেন্থের ভ্যালু আমরা রাখতে পারবো, রাইট? তো এই কারণেই মূলত রুন একটা স্পেশাল ডেটা টাইপ, এবং এটার আন্ডারলাইং ডেটা টাইপ হচ্ছে int32। সেই কারণেই যেহেতু এটা একটা ইন্টিজার টাইপের বা নিউমেরিক টাইপের ডেটা টাইপ, এবং যেটাকে আবার স্পেশালভাবে উল্লেখ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে, সেই জন্য এটাকে এলিয়াস বলা হচ্ছে। এলিয়াস মানে আমরা জানি, এলিয়াস মানে হচ্ছে আসলে একটা কাইন্ড অফ মাস্ক বা অন্য নাম। ওকে, আমরা যদি ডিকশনারিতে এলিয়াস কথাটার অর্থ দেখি, তার মানে এলিয়াস মানে দেখেন ওরফে বা অন্য নাম, হ্যাঁ, অপর আরেকটা নাম। ওকে, তাহলে রুন কথাটার আরেকটা নাম হচ্ছে int32। আচ্ছা, এটা আমরা কিভাবে শনাক্ত করব? যে এই যে দেখেন প্রোগ্রামিংয়ে আমরা একটু আগে যে লিখলাম এই যে 4, এটা যে int32 সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা বোঝার জন্য আমরা যদি এই রুনের একটা এক্সাম্পল দেখি। ওকে, আমরা যদি এখানে এই লাইনগুলোকে আমরা এখন কমেন্ট করে দিচ্ছি, বুলিয়ানের কাজ শেষ, আমরা বুলিয়ান সম্পর্কে জানতে পেরেছি, আমাদের আমরা স্ট্রিং এগুলোর কাজও শেষ, যেগুলো শেষ আমরা জাস্ট কমেন্ট করে রাখছি, কমেন্ট করে রাখছি যাতে এই কোডগুলো দেখে আমরা শিখতে পারি। আমরা এখন শুধু শিখছি রুন। ওকে, তাহলে রুনের এক্সাম্পল আমি নিচে যদি নিয়ে আসি। ওকে, আমরা এখন এই রুনের মধ্যে আমরা একটা ভ্যালু রাখব, লেটসে আমরা এ রাখলাম। ওকে, সেভ। এর আগের ক্লাসে আমরা এ রেখেছিলাম, এটা প্রিন্ট করার পর আমরা সবাই দেখেছিলাম কি, সেটা আমরা জাস্ট এখন দেখব। ওকে, আমরা দেখেন 65 দেখেছিলাম, অনেকেই কনফিউজড হয়ে গিয়েছিলেন যে আসলে 65 কেন। কারণ হচ্ছে ওই রুনের মধ্যে এই আস্কির সমস্ত ক্যারেক্টার প্লাস ইউনিকোডের সমস্ত ক্যারেক্টার আছে, এই কারণে এটার আন্ডারলাইং ডেটা টাইপটা int32, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা এনকোডেড নাম্বার দেয়া হয়েছে। যেমন এ কে দেয়া হয়েছে 65, এরকম বি কে দেয়া হয়েছে 66। যেমন আমরা যদি এখানে বি দিয়ে আবার এটাকে এন্টার দেই, তাহলে দেখেন এখানে 66 দেখতে পাচ্ছি। ওকে, তো এরকম প্রত্যেকটা লেটারকে বা প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা করে ইউনিক নাম্বার দেওয়া হয়েছে। এরকম অসংখ্য, প্রায় মানে কি বলবো, লক্ষ লক্ষ ক্যারেক্টার আছে সারা পৃথিবীতে ইউনিকোডে। সুতরাং এটাকে এটার অনেক লেন্থ হতে পারে, এই সেই কারণে এটা ইন্টিজার 32। ওকে, যেহেতু এটা একটা স্পেশাল টাইপ, সেই জন্য এটাকে এলিয়াস বলতেছে গোল্যাঙে। ওকে, তো এই গোল্যাঙের যেরকম এখানে এলিয়াস তৈরি করা যায়, এরকম আমরাও আবার এলিয়াস তৈরি করতে পারি। এনিওয়ে, এগুলা পরে দেখব। ওকে, তো এখন দেখেন আমরা এখানে এই, এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই বিথ ক্যারেক্টার থেকে নাম্বার দেখছি, কিন্তু নাম্বার থেকে কি ক্যারেক্টার দেখা যাবে কিনা? অবশ্যই নাম্বার থেকেও ক্যারেক্টার দেখা যাবে। সেটার জন্য যে কমান্ডটা, সেটা হচ্ছে আমি আগে লিখে নিচ্ছি, তারপর এক্সপ্লেনেশনে যাচ্ছি। প্রিন্ট এফ, সেভ দিয়ে, সেভ দিয়ে এবার আমরা এটাকে আবার রান করছি। রান করার পর দেখেন 66-এর ভ্যালু হচ্ছে বি। এটা কিভাবে বুঝলাম আমরা? এই দেখেন, এখানে আমরা স্পেশাল নতুন একটা লাইন লিখেছি, fmt.printf। প্রিন্ট এফ দেওয়ার পর ডাবল কোটেশনের মধ্যে আমরা পার্সেন্টেজ সি দিয়েছি। পার্সেন্টেজ সি এটা হচ্ছে একটা কি বলবো, যেটা একটা গোল্যাঙের ভাষায় এটাকে বলা হয় ভার্বস। ওকে, এটা দেখার জন্য আমরা গোল্যাং পিকেজি ফরম্যাট দিয়ে গুগলে সার্চ করব। করার পর আমরা যে লিঙ্কটা দেখতে পাবো, যে দ্বিতীয় যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি ওপেন করি, দেখেন এখানে এই যে প্রিন্টিং ভার্বস। ওকে, এই অনেকগুলো ভার্বস আছে, যেমন পার্সেন্টেজ ভি, পার্সেন্টেজ ভি মানে হচ্ছে ডিফল্ট ফরম্যাট, পার্সেন্টেজ টি মানে হচ্ছে ডেটা টাইপ, এই যে দেখেন রিপ্রেজেন্টেশন অফ টাইপ, তারপর পার্সেন্টেজ টি মানে হচ্ছে ওয়ার্ড ট্রু আর ফলস, তারপর এই পার্সেন্টেজ সি এই দেখেন যেটা আমরা ব্যবহার করেছি, এটা মানে হচ্ছে দ্য ক্যারেক্টার রিপ্রেজেন্টেড বাই দ্য করসপন্ডিং ইউনিকোড কোড পয়েন্ট। ওকে, একটু আগে আমরা শিখলাম যে রুনের মধ্যে কিন্তু ইউনিকোড ক্যারেক্টারও আছে, রাইট? সো ওকে, তাহলে দেখেন আমরা যদি এখানে একটা রুনের মধ্যে কোন ক্যারেক্টারটা লুকায়িত আছে বা হিডেন অবস্থায় আছে, বা সেটা দেখার জন্য আমরা সেটাকে আনলিশ করার জন্য বা পাবলিশ করার জন্য আমরা পার্সেন্টেজ সি এই ভার্বসটা ব্যবহার করি। ওকে, এটাকে বলা হচ্ছে ভার্বস। যেমন দেখেন এখানে আমরা যদি
বাংলা ক্যারেক্টার স্বরেও দেই, স্বরেও দিয়ে সেভ করার চেষ্টা করি। এবার যদি আমরা দেখি, এই যে দেখেন বাংলা ক্যারেক্টার 2437, এটা মানে হচ্ছে আপনার এই বাংলার যে ইউনিকোড নাম্বার সেটা হচ্ছে 2437। ওকে, এই পরের লাইনে অর্থাৎ এই ক্যারেক্টারটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, স্টার কোয়েশ্চন মার্ক হয়ে আছে, কারণ এটা আমার এই টার্মিনালটা বাই ডিফল্ট ইউটিএফ এর সাপোর্টেড না। উইন্ডোজের যে ডিফল্ট টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো ইউটিএফ এর না, সেই কারণে এটা দেখা যাচ্ছে না। তার মানে এখানে আমরা কি বুঝলাম, আমরা এই চারের মধ্যে আমরা যে কোনো ক্যারেক্টারকে, যদি ক্যারেক্টারের যে নিউমেরিক্যাল সংখ্যা বা আস্কি ভ্যালু বা কি বলবো যেটাকে আমরা ইউনিকোড ভ্যালু বলছি, আস্কি ভ্যালু মানে আসলে শুধুমাত্র এই 256টা ক্যারেক্টারকে বোঝায়, আর ইউনিকোড বলতে এই আস্কি সহ পৃথিবীতে যত ইউনিকোড ক্যারেক্টার আছে সব বোঝায়। সো বেটার আমরা এই রুনকে বলবো যে ইউনিকোড ক্যারেক্টার, যেটা অলরেডি আমরা গোল্যাংয়ের যে বিল্ট ইন ফাইল সেখানে স্পষ্ট করে লেখা আছে যে রুন ইজ অ্যান এলিয়াস ফর ইন32, যেটা টু ডিস্টিংগুইশ ক্যারেক্টার ভ্যালুজ ফ্রম ইন্টিজার ভ্যালু, যেটা ক্যারেক্টার এবং ইন্টিজার ভ্যালুর মধ্যে দুটোকে পার্থক্য করতে নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা ইন্টিজার ভ্যালু দিব সে ক্যারেক্টার দিবে, বা আমরা ক্যারেক্টার দিব সে ইন্টিজার ভ্যালু দিবে, এই দুটো কাজে রুনকে ব্যবহার করা হয়। ওকে, যেমন শরীয়র একটু আগে আমরা দেখলাম যে ইন্টিজার ভ্যালু হচ্ছে বা ইউনিকোডের সিরিয়াল নাম্বার হচ্ছে যে 2437। ওকে, ঠিক একইভাবে আমরা যদি এফ দেই, এফ এর হচ্ছে 70। ওকে, তাহলে আমরা এখন এখানে যদি রান দিয়ে এন্টার দেই, দেখেন এই যে 70, 70 মানে হচ্ছে এফ। ওকে, তাহলে আমার মনে হয় এই রুন সম্পর্কে আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই কী কী শিখলাম, আমরা গোল্যাংয়ের যে ডিফল্ট প্রিমিটিভ টাইপগুলো আছে সেগুলো শিখলাম, আজকে নতুন একটা ডাটা টাইপ শিখেছি বুলিয়ান, তারপর আমরা এই এর আগের ক্লাসে যে রুন ভেরিয়েবলটা শিখেছিলাম সেই রুন ভেরিয়েবলের ডিটেল শিখলাম, যে রুন আসলে একটা এলিয়াস টাইপের ভেরিয়েবল, এটা একটা স্পেশাল টাইপ যেটা ইন্টিজার এবং ক্যারেক্টারকে ডিস্টিংগুইশ করতে ব্যবহার করা হয়। ওকে, রুনের ভেতরে থাকা ক্যারেক্টারকে প্রকাশ করার জন্য আমরা স্পেশাল একটা ফরম্যাটিং ব্যবহার করি, যেটা গোল্যাংয়ের ওয়েবসাইট এখান থেকে আমরা পেয়েছি, অর্থাৎ এই যে golang.org/pkg/fmt, অর্থাৎ এই fmt প্যাকেজের মধ্যে এই নোটেশন বা এই ভার্বসগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, এরকম আরও অসংখ্য নোটেশন আছে যেগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। ওকে, এই নোটেশনগুলো ব্যবহার করার জন্য যে স্পেশাল আরেকটা ফাংশন আছে সেই ফাংশনটার নাম হচ্ছে printf। এরকম এর মধ্যে আরও অনেকগুলো ফাংশন আছে যে যার মধ্যে আমরা ইতোমধ্যে যেগুলো বেশি ব্যবহার করি, যেমন এই println, print, এগুলো আমরা বেশি ব্যবহার করি, বাট আমরা ভবিষ্যতে আরও যেগুলো ব্যবহার করব আমি দুই একটার যদি পরিচয় করে দিই, যেমন sprintf, তারপরে fprintf, এইগুলো, অর্থাৎ এখানে 15-20টা থাকলেও আমরা আসলে ব্যবহার করব মাত্র 4-5টা, যেমন এই printf, println, sprintf, এই তারপরে sprintln, এই এই কয়েকটা জিনিসই আমরা ব্যবহার করব। ওকে, এবার আমরা আজকে একটা আমাদের যে কাজগুলো আমরা এতক্ষণ শিখেছি সেগুলো থেকে আমরা কিছু প্রোগ্রাম বানানো শিখব, যেমন ছোট্ট একটা প্রোগ্রাম বানাবো যে প্রোগ্রামে আমরা টার্মিনাল থেকে ইনপুট নিব এবং দুটো ইনপুট নিব, নেম এবং এজ। ওকে, আচ্ছা, সেটার জন্য কি করতে হবে, আমরা জাস্ট আরেকটা ফাইল নিচ্ছি, আমরা এই ফাইলটা যেহেতু আছে এই ফাইলটাকে আমরা বেটার আমরা এটাকে গিটে কনভার্ট করে ফেলি, আমরা সাথে সাথে গিটের কমান্ডগুলোও শিখে ফেলবো। ওকে, তাহলে প্রথমে আমরা এই ফোল্ডারটাকে গিটে ইনিট করে ফেলি, গিট ইনিট, এটা দেখেন একটু আগে কিছু ছিল না এই ফাইলের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে, এখন গিট রিপোজিটরি এসে গেছে, তার মানে এটা ইনিট হয়ে গেছে। ওকে, এবার আমরা স্ট্যাটাসটা দেখব, স্ট্যাটাসে অবশ্যই main.go এই ফাইলটাকে আমরা ট্র্যাক করতে চাই, ট্র্যাক করার জন্য গিট অ্যাড তারপরে ফাইলের নাম main.go, আমরা ফাইলের নাম এভাবে main.go দিতে পারি অথবা ডটও দিতে পারি, ডট মানে হচ্ছে এই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো অ্যাড হয়ে যাবে, আমরা এর আগে ফাইলের নাম দিয়ে শিখেছিলাম, সময় আজকে ডট দিয়ে শিখতেছি। ওকে, এবার আবার যদি স্ট্যাটাস দেখি এটা গ্রিন হয়ে গেছে, এবার আমরা এটাকে কমিট করব, কমিট করার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে গিট স্পেস কমিট -m তারপরে কমিট, লেটস সে আমি দিলাম এটার নাম দিব কি প্রিমিটিভ ডেটা টাইপস, যেহেতু আমরা শিখেছি প্রিমিটিভ ডেটা টাইপস। ওকে, এন্টার দিচ্ছি। ওকে, এবার আমরা স্ট্যাটাস যদি দেখি, হ্যাঁ আমাদের এখানে আর কোনো কিছু নাই, যা যা চেঞ্জ করেছি সব ট্র্যাক হয়ে গেছে,
এবার আমরা স্ক্রিনটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা বাই ডিফল্ট কোথায় আছি, মাস্টার ব্রাঞ্চে। ওকে, মাস্টার ব্রাঞ্চের ফাইলটা আমাদের গিটে ভার্সন রেখে দিয়েছে। ওকে, এবার আমরা আমরা নতুন একটা ব্রাঞ্চ করি, যে ব্রাঞ্চে আমরা নতুন যে প্রোগ্রামটা তৈরি করব সেই প্রোগ্রামটাকে আমরা রাখবো। ওকে, তাহলে সেই ব্রাঞ্চটার নাম দিতে পারি গিট ব্রাঞ্চ। ব্রাঞ্চ তৈরি করার নিয়ম হচ্ছে গিট ব্রাঞ্চ, তারপরে ব্রাঞ্চের নাম। আমি লেটসে যে ব্রাঞ্চটা দিব সেটার নাম দিতে পারি সিম্পল প্রোগ্রাম। ওকে, দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে এটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়েছে কিনা এটা দেখার জন্য গিট স্পেস ব্রাঞ্চ দিয়ে আবার এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে দুটো ব্রাঞ্চ আছে, বাই ডিফল্ট একটা মাস্টার যেটার মধ্যে এখন আমরা আছি, আর একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে সিম্পল প্রোগ্রাম, ওকে, যেটার মধ্যে এখন আমরা ঢুকতে চাচ্ছি। ওকে, এটার মধ্যে ঢোকার জন্য কি করতে হবে, কমান্ডটা হচ্ছে গিট স্পেস চেক আউট, তারপরে যে ব্রাঞ্চে যাব সেই ব্রাঞ্চের নামটা, ওকে, দিয়ে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমরা মাস্টার থেকে বেরোয়ে আমরা সিম্পল প্রোগ্রামের মধ্যে ঢুকে গেছি। ওকে, আচ্ছা, এবার আমরা এবার যদি আমাদের সোর্স কোডটাকে ওপেন করি, আমরা আসলে নোটপ্যাড ব্যবহার করছি, নোটপ্যাডে একটু চ্যালেঞ্জিং, বাট স্টিল আমরা এটা করব, কারণ আমরা সবাই নতুন। আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স ডেভেলপার হব, বড় বড় বিদেশি কোম্পানিতে ইন্টারভিউ দেব, তখন কিন্তু আসলে এই ব্ল্যাঙ্ক স্ক্রিনে বা কি বলবো, এই যে হোয়াইট বোর্ডে টাইপ করার যে বেনিফিট, এটা আসলে তখন বুঝতে পারবো। ওকে, এবং হোয়াইট বোর্ডে টাইপ করলে যেটা হবে, যে আপনার স্কিলটা স্ট্রং হবে এবং আপনি কোড লিখতে ইউজ টু হবেন। থার্ড পার্টি টুল ব্যবহার করা শেখার থেকে আপনি কিভাবে ওই একই ধরনের মানে ফিচার এই গোল্যাংয়ের মধ্যে বের করে সেগুলোকে ব্যবহার করা যায়, এই জিনিসগুলো শিখলে আসলে আমরা অনেক অ্যাডভান্স কিছু শিখতে পারবো। ওকে, আচ্ছা, ওকে, আমরা এবার প্রোগ্রাম করেছি, এবার আমরা এখানে আমাদের কোডগুলোকে লিখবো। ওকে, এবার সমস্ত কিছু, যেহেতু এটা একটা নতুন ব্রাঞ্চ, সমস্ত কিছু আমরা মুছে দিচ্ছি। মুছে এখানে আমরা ইনপুট নিব। সো ইনপুট দেওয়ার জন্য যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলো আমরা লিখবো। আচ্ছা, প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল নেম, এটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। আমরা নাম আর এজ নিব, রাইট? সো না, তারপর এজ, লেটস সে এজ একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ওকে, এবার আমরা এই ভেরিয়েবল কিবোর্ড থেকে ভ্যালুটাকে নেয়ার জন্য একটা স্পেশাল প্যাকেজ আছে, সেই প্যাকেজের নাম হচ্ছে স্ক্যানএফ। তারপর ডাবল কোটেশনের মধ্যে আমাকে ওই ভার্বসগুলো ব্যবহার করতে হবে, যেমন একটু আগে আমরা পার্সেন্টেন্স সি শিখেছি। ওকে, এখন আমরা দেখব পার্সেন্টেন্স এস, তারপর স্পেস দিয়ে পার্সেন্টেন্স ডি, অর্থাৎ এই ইন্টিজার হচ্ছে ডিজিট বা নিউমেরিক্যাল ডাটা, এই জন্য এই ডিজিট বা নিউমেরিক্যাল ডাটা রিপ্রেজেন্ট করার জন্য পার্সেন্টেন্স ডি। আর স্ট্রিং টাইপের ডাটা, এই যেমন নেম, স্ট্রিং টাইপের ডাটার রিপ্রেজেন্ট করার জন্য পার্সেন্টেন্স এস। ওকে, তারপর কমা দিব, দেওয়ার পর আমি এই নেম ভেরিয়েবলটাকে এখানে অ্যাসাইন করে দিচ্ছি, তারপর এজ ভেরিয়েবলটাকে দিচ্ছি। এখানে এই ভেরিয়েবলগুলোর সামনে এই অ্যান্ড সাইনটা, এটা একটা নতুন সাইন আপনাদের কাছে, নতুন, এটা মিন করে যে এই নেম ভেরিয়েবলটা কম্পিউটার মেমোরির যে লোকেশনে আছে তার সেই লোকেশনের মধ্যে যে ভ্যালুগুলো সেট করা হবে সেই ভ্যালুটা আমরা এখানে নিয়ে আসতেছি। ওকে, এই এজের ক্ষেত্রেও তাই, এটা পয়েন্টার ডি রেফারেন্সিং বলে, এটা আমরা যখন অ্যাডভান্স পরবর্তী ক্লাসে এটা আমরা শিখবো, সো এখন এক্সপ্লেনেশন দিচ্ছি না, জাস্ট এখন দেখেন যে কিভাবে এটা আমরা করি। ওকে, ওকে, করার পর এখন যদি আমরা এটাকে পরের লাইনে, আমরা প্রথমে ইউজারকে একটা ডিসপ্লে করব, যে প্রিন্ট এলেন এন্টার ইওর নেম অ্যান্ড এজ। এইবার আমরা পরের লাইনে fmt ডট প্রিন্ট এলেন, বা এখানে আমরা প্রিন্ট ফরম্যাটেড করে রাখি। ওকে, ফরম্যাটেড করার পরে আমরা এখানে ফরম্যাট দিচ্ছি, এবার আমরা এখানে গিয়ে আমরা এখানেও লিখতে পারি অথবা এই টার্মিনালও লিখতে পারি, একই কথা। ওকে, গো রান মেন ডট গো, এটা যদি রান করি, আনডিফাইন্ড fmt প্রিন্ট, ও সরি, দেখেন টাইপিংটা কিন্তু খুবই সাবধান, আমি এখানে প্রিন্টটি দেই নাই। ওকে, সেভ, আমি আবার যদি রান করি, হ্যাঁ দেখেন সাথে সাথে এবার কি বলছে, এন্টার ইওর নেম অ্যান্ড এজ। ওকে, ওকে, আমার নাম আমি কি দিব, লেটস আমি মোস্তাইন, তারপর একটা স্পেস দিচ্ছি, দেওয়ার পর আমি লিখতেছি ধরেন 10, দিয়ে এন্টার দিচ্ছি। ওকে, তারপর পরের লাইনে কি দেখাচ্ছে, ইওর নেম মোস্তাইন অ্যান্ড এজ ইজ 10। ওকে, এবার আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি লিটল বিট, কারণ আমি তো প্রোগ্রামটা করলাম কিন্তু এক্সপ্লেনেশন দেই নাই। এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম,
প্রথম লাইনে আমি জাস্ট ইউজারকে একটা মেসেজ দেখাচ্ছি যে এন্টার ইউর নেম অ্যান্ড এজ, অর্থাৎ ইউজারকে বলতেছি যে তোমার নাম এবং এজ এন্টার দিতে হবে, এবং এই নাম এবং এজ যে ভ্যালুগুলো এন্টার দিবে ইউজার সেটাকে আমি নেম এবং এজ আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো দেখে এখানে মানে ডিক্লেয়ার করেছি। তারপর এই স্ক্যান এফ, এটা একটা স্পেশাল ফাংশন, এই ফাংশনটার কাজ হচ্ছে কিবোর্ড থেকে যখনই কোনো ইনপুট দেওয়া হয় সেই ইনপুটগুলোকে সে স্ক্যান করে, স্ক্যান করে এখানে যে ফরম্যাট, প্রথম যে প্যারামিটার, এই প্যারামিটারের মধ্যে যে ফরম্যাট প্যাকেজের যে ভার্বসগুলো যেভাবে দিব ঠিক সেইভাবে সে ভ্যালুগুলোকে, এই ওপরে যে ভ্যালুগুলোকে আমরা দিয়েছি ভেরিয়েবলগুলোর নাম, সেই ভেরিয়েবলগুলোর মেমোরি অ্যাড্রেসে সে এই ভ্যালুগুলোকে, ইউজার যে ভ্যালুগুলো দিবে সেগুলোকে সে স্টোর করে রাখবে। ওকে, তারপর যেহেতু এই এই লাইন এক্সিকিউট হওয়ার পরে এই নেম এবং এজের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো এন্টার করবে কিবোর্ড দিয়ে সেগুলো চলে যাবে, সুতরাং আমরা তার পরের লাইনে আমরা এই পুরো লাইনটাকে ফরম্যাটেড করে লিখেছি। ওকে, লেখার পর এটা রান করেছি। এই জিনিসগুলো প্রথম দিকে একটু ওভারওয়েলমিং মনে হতে পারে কারণ যেহেতু আপনারা নতুন, বাট আপনারা যদি গোল্যাংয়ের এই প্যাকেজ ফাইলে গিয়ে এটা ডিটেলস পড়ার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরেও ক্লিয়ার না হলে আমি তো আছি, আমি আপনাদেরকে বোঝাবো। মূলত এটা স্ক্যান এফ এর কাজ হচ্ছে কিবোর্ড থেকে যখন কোনো আমরা ইনপুট নেই সেই ইনপুটগুলো নিতে আমাদেরকে হেল্প করে, এবং এই ইনপুটের মধ্যে প্রথম যে প্যারামিটারটা আছে এই প্রথম প্যারামিটারের মধ্যে আমরা এই যে ফরম্যাটিং যে ভার্বসগুলো আছে সেই ভার্বসগুলো অনুযায়ী আমরা ডেটাগুলোকে চাইতে পারি ইউজারের কাছ থেকে। ওকে, এই এখানে আমরা বলছি যে প্রথম যে ভ্যালুটাই দিবে না কেন ইউজার, সেটা আমি সেটা একটা স্ট্রিং ভ্যালু এবং সেটা আমি এই নেম ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। তারপরের যে ভ্যালু স্পেস দেওয়ার পর ইউজার যে ভ্যালুটা লিখবে সেই ভ্যালুটা একটা এজ ভ্যালু এবং সেটা আমি এই এজ ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। ওকে, ঠিক এই কথাটাই এই লাইন দিয়ে বোঝাচ্ছি আমি। ওকে, আবার যদি আমরা এই টার্মিনালে যে অ্যাপ্লিকেশনটাকে রান করি মেইন ডট গো দিয়ে এন্টার দিই, দেওয়ার পর দেখেন এন্টার ইউর নেম অ্যান্ড এজ। ওকে, এখন আমি যদি মোস্তাইন স্পেস না দিয়ে আমি যদি 10 দিই এন্টার দিই তাহলে কি হচ্ছে দেখেন, ইউর নেম মোস্তাইন 10 অ্যান্ড এজ ইজ 0, অর্থাৎ স্পেস না দিলে প্রথম যে ভ্যালুটা আমরা লিখবো সেটাকে সরাসরি সে নেমের মধ্যে দিয়ে দিবে এবং পরবর্তীতে সে জিরো দিয়ে দিবে। কেন জিরো দিচ্ছে, কারণ ওই যে আমরা জিরো ভ্যালু শিখেছি, যেহেতু এই স্ক্যান এফ এর কাজই হচ্ছে সে স্পেস দিয়ে ভ্যালুগুলোকে সে সেপারেট করে, অর্থাৎ কিবোর্ডে আমরা যাই টাইপ করবো না কেন সে স্পেস দিয়ে দিয়ে যে যে ভ্যালুগুলোকে আমরা দিব সেই সেইগুলো এই ভার্বস অনুযায়ী সে সেট করতে থাকবে। ওকে, অর্থাৎ এই লাইনটার অর্থ হচ্ছে যে ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে, অর্থাৎ আমি যে ইনপুটটা দিয়েছিলাম প্রথম যে ইনপুটটা মোস্তাইন স্পেস 10, অর্থাৎ এই যে ইউজার যে এই মোস্তাইন 10 ইনপুটটা দিচ্ছে এটাকে আমি যদি এখানে নিয়ে আসি জাস্ট বোঝানোর সুবিধার্থে। ওকে, যে ইনপুটটা ইউজার কিবোর্ড থেকে দিচ্ছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্ট্রিং, এই যে পার্সেন্টেজ এস মানে হচ্ছে স্ট্রিং, তারপরে স্পেস, দেখেন এখানেও আমি স্পেস দিয়েছি, তারপরে 10 মানে হচ্ছে এটা একটা ইন্টিজার, এখানে ইন্টিজার ইন্টিজারকে রিপ্রেজেন্ট করার জন্য পার্সেন্টেজ ডি বোঝানো হয়, সুতরাং এখানে পার্সেন্টেজ ডি বুঝিয়েছি মানে দিয়েছি। তারপর এই নেম এবং এই এজ ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেস বা পয়েন্টার সেইটাকে আমরা এখানে দিয়েছি যে এই নেম এবং এজ কোথায় আছে, এই নেম এবং এজ যেখানেই থাকুক না কেন তার মধ্যে এই ভ্যালুগুলোকে সেট করে দিবে। ওকে, এখন এই নেম এবং এজ কে তার মেমোরি অ্যাড্রেসে সরাসরি লিখতে হবে। এখন মেমোরি অ্যাড্রেস কি যারা বোঝেন না তাদেরকে আমি বলবো যে কম্পিউটারে আপনারা জাস্ট গুগলে গিয়ে যদি সার্চ করেন যে কম্পিউটারের মেমোরি আসলে কিভাবে কাজ করে বা মেমোরি অ্যাড্রেসটা কি, মেমোরি অ্যাড্রেসটা ঠিক এরকমই দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এই যে ফিজিক্যাল মেমোরি দেখতে পাচ্ছেন, আর এই যে বাঁ পাশে দেখেন ভার্চুয়াল মেমোরি। হ্যাঁ, ভার্চুয়াল মেমোরির মধ্যে ভ্যালুগুলো কিভাবে থাকে, এই যে ভার্চুয়াল মেমোরির মধ্যে ভ্যালুগুলো এইভাবে থাকে, দেখেন এগুলো হচ্ছে মেমোরির অ্যাড্রেস, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা মেমোরি, মেমোরির একটা করে জায়গা। মেমোরি মানে কি, কম্পিউটারের মেমোরি বা র্যামের মধ্যে খুব 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 কিছু বক্স থাকে, ওই বক্সের মধ্যে প্রত্যেকটা বক্সের একটা আইডি নাম্বার আছে বা অ্যাড্রেস যেটাকে আমরা বলছি, প্রত্যেকটা অ্যাড্রেসের অ্যাগেনস্টে আমরা একটা ডেটা রাখতে পারি। ওকে, এটা অ্যাড্রেস, এর মধ্যে এই ডেটা, এটা অ্যাড্রেস, এর মধ্যে এই ডেটা, এগুলোকে এই যেগুলো ডেটা সেগুলো তো ডেটা, আর যেগুলো
মানে যে এই ডেটাগুলোর যে এই ডেটাটা একটা মেমোরির যে জায়গাটায় বা যে লোকেশনে আছে সেটি হচ্ছে সেই জায়গার মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেস। ওকে, ঠিক রিয়েল লাইফের আমাদের অ্যাড্রেসের মতো, যেমন দেখেন আমি বাংলাদেশের ঢাকাতে একটা নির্দিষ্ট লোকেশনে থাকি, এই অ্যাড্রেসটা কিন্তু ইউনিক, রাইট? তো পুরো ঢাকাটা যদি ধরেন একটা অ্যাড্রেস হয়, সেই অ্যাড্রেসের একটা নির্দিষ্ট জায়গায় আমি আসি, সেটা হচ্ছে আমার হোম অ্যাড্রেস, রাইট? তো ঠিক এরকম কম্পিউটারের মধ্যে আপনার মেমোরিটা যে জায়গায় আছে, একটা মেমোরির একটা নির্দিষ্ট অংশ, যে অংশে আপনার যে ডাটাটা থাকছে সেটা হচ্ছে ওই অংশের মেমোরি অ্যাড্রেস। ওকে, তো মেমোরি অ্যাড্রেসগুলোকে গোল্যাঙে ডিফাইন করার জন্য বা পয়েন্ট করার জন্য একটা স্পেশাল সাইন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে অ্যান্ড সাইন। অ্যান্ড দিয়ে ভেরিয়েবলের নাম দেওয়া মানে ওই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসের মেমোরি অ্যাড্রেসটা এখানে চলে আসবে। ওকে, তার মানে আমরা এই এস এবং ডি এই দুটো ভার্বসের মাধ্যমে কিবোর্ড দিয়ে ইউজার যে ইউজারগুলো দিচ্ছে সেখানে সেগুলোকে আসলে কনভার্ট করে ফেলতেছি এবং এই নেম এবং এজ ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। এই দুটো কাজ এই এফএমটি স্ক্যানএফ এই ফাংশনটা করে। ওকে, এই এফএমটি স্ক্যানএফ ফাংশনটা যেহেতু নতুন, সেহেতু আমার এত এক্সপ্লেনেশন দিতে হলো। আপনারা যখন দুইবার চারবার এগুলো প্র্যাকটিস করে ফেলবেন তখন পুরো জিনিসটা একদম পানির মতো ইজি হয়ে যাবে। ওকে, তো আমার মনে হয় আমরা এনাফ শিখেছি। ওকে, এখন জাস্ট আমরা এটাকে আমি এটাকে মার্চ করে দিই, গেট আমি স্ট্যাটাস যদি দেখি, স্ট্যাটাস দেখেন লাল হয়ে আছে, অর্থাৎ আমাকে আমি এখানে যেহেতু চেঞ্জ করেছি, এখন এই চেঞ্জটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, এটাকে এখন আমরা কমিট করে দিব সিম্পল প্রোগ্রাম, এন্টার দিচ্ছি। ওকে, এবার যদি আমরা স্ট্যাটাস দেখি, হ্যাঁ কিছু নাই। এবার যদি আমরা লগটাকে দেখার চেষ্টা করি যে কি কি চেঞ্জ, এই যে আমরা এই পর্যন্ত দুইটা ফাইল দুইবার অ্যাড করেছিলাম, রাইট? একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে সিম্পল প্রোগ্রাম। তো আমরা এখন কার মধ্যে আছি? সিম্পল প্রোগ্রাম। সিম্পল প্রোগ্রামের ফাইলটা হচ্ছে এইটা, রাইট? এটাকে আমরা এখন সেভ করি। ও মাই গড, সেভ কি করি নাই নাকি তখন? আচ্ছা আবার দেখি, গিট স্ট্যাটাস, ও সেভ করা হয়নি, সরি। যেহেতু আগের ফাইলটা অ্যাডই হয়নি সুতরাং ওইটা হবে না। ওকে, এবার আমি যদি লগটাকে দেখার চেষ্টা করি, গিট লগ, দেখেন এই যে এবার তিনটা লগ, আগেরটাও হয়েছিল আসলে। ওকে, এবার আমি যদি এই দুটো ফাইলের মধ্যে লাস্ট যে পরিবর্তনটা হয়েছে এটা যদি দেখতে চাই, কোনো পরিবর্তন হয় নাই, মানে বোঝা যাচ্ছে না। আমরা এটাকে ওয়ান ফাইলে যদি দেখার চেষ্টা করি, ওয়ান লাইন, ওকে, এবার আমরা যদি লাস্ট এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখতে চাই, তাহলে প্রথমে গিট ডিফ 2079047 স্পেস ডিডি 74146, অর্থাৎ এই যে এই নাম্বারটা এবং এই পর এই দুটোর এই নাম্বারটার মধ্যে আমি চেঞ্জ কি হয়েছে আমি পার্থক্যটা দেখতে চাচ্ছি। দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে দেখাচ্ছে যে এই যে লাল যেগুলো সেগুলো হলো লাইনগুলো আমি মুছে দিয়েছি, আর যেগুলো সাদা বা ইয়ে দেখছেন এগুলো আমি অ্যাড করেছি। ওকে, প্লাস প্লাসগুলো অ্যাড করা আর মাইনাস মাইনাসগুলো মানে হচ্ছে ডিলিট করেছি আমি। ওকে, তো হ্যাঁ আমি যা করেছিলাম ঠিক সেটাই আসছে। ওকে, এখন আমি এটাকে আমি এবার আমি স্ট্যাটাসটা যদি দেখি, গিটের কমান্ডগুলো লেখার সময় একটু প্রথমে আমরা আস্তে আস্তে লিখবো কারণ আমরা তো আসলে এক্সপার্ট না। ওকে, আচ্ছা এই গিট করার কারণে কি সুবিধাটা হলো দেখেন, এখন কিন্তু আমরা আমাদের কোডের বিভিন্ন ভার্সনগুলোকে আমরা সেভ করে রাখতে পারলাম। ওকে, প্রথম ভার্সনটা কি ছিল? প্রথম ভার্সনটার নাম ছিল মাস্টার, পরের ভার্সনটার আমরা নাম কি দিয়েছি? সিম্পল প্রোগ্রাম। ওকে, এখন দেখেন আমি এখন আছি কোথায়? সিম্পল প্রোগ্রামে, আমি এখন মাস্টারে যেতে চাই। তাহলে সিম্পল প্রোগ্রামের কোডটা হচ্ছে এগুলো। আমি এখন যদি মাস্টারে যাই, দেখেন গিট চেক আউট, কোথায় যেতে চাই? আমি মাস্টার মাস্টারে যেতে চাই, দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমি মাস্টারে চলে গেলাম। এবার যদি আমরা মাস্টারের কোডটাকে ওপেন করি,
দেখেন কোডটা ওপেন করার সাথে সাথে এই একই ফাইল, কিন্তু আমার কোড কিন্তু ঠিক আগেরটা চলে এসেছে। অর্থাৎ মাস্টার ব্রাঞ্চে আমরা কি করেছিলাম, আমরা ওই যে প্রথম ক্লাসের যে ভেরিয়েবল ডাটা টাইপ, তারপরে ক্যারেক্টার রুন করেছিলাম, সেগুলো আমরা করেছিলাম, রাইট? আর পরের ভার্সনে কি করলাম, যে সিম্পল প্রোগ্রাম নামে একটা সিম্পল ছোট্ট একটা প্রোগ্রাম তৈরি করলাম, রাইট? সেই প্রোগ্রামটা এখন যদি আবার আবার আমরা এখানে যেতে চাই, মানে প্রোগ্রামের ফাইলটা যেতে চাই, তাহলে কি করতে হবে, গেট স্পেস চেক আউট, তারপর আমার প্রোগ্রাম ফাইলটার নাম, মানে ভার্সনটার নাম সিম্পল প্রোগ্রাম, ওকে এন্টার দিব, দেওয়ার সাথে সাথে আমি এটা হয়ে যাবে। এবং আমি সাথে সাথে যদি ফাইলটা আবার নোটপ্যাডে ওপেন করি, দেখেন আবার আমার এই সিম্পল প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, রাইট? ইটস লাইক আ ম্যাজিক, রাইট? সো ওকে, আমার মনে হয় আজকে আমরা এনাফ করেছি, শিখে ফেলেছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য অন্য যে ডেটা টাইপ, যেমন অ্যারে, স্লাইস, ম্যাপ, হ্যাশ টেবল বা স্ট্রাক, এই জিনিসগুলো শিখবো। আজকে আমাদের আর সময় নাই, আজকে লাইভ ক্লাসে কারো যদি কোনো সমস্যা হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই লাইভ ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।